বন্ধুরা, সৃষ্টিকর্তার কুদরত মাঝে মাঝে এমন সকল আজব জিনিস তৈরি করতে পারে যা দেখে আপনার হুশ উড়ে যাবে। যেমন মাঝে মাঝে এমন কিছু প্রাণী সৃষ্টিকর্তার কুদরতে সৃষ্টি হয়ে যায় যেটা গত হাজার বছরেও দেখা যায়নি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সৃষ্টিকর্তার কুদরতে সৃষ্টি এমনই কিছু আজব এবং অদ্ভুত প্রাণী দেখাবো যেটা আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। হিউম্যান ফেসড গড। বন্ধুরা, ইন্ডিয়াতে কিছু বছর পূর্বে এমন একটি ছাগল জন্ম নেয় যেটার মুখ মানুষের মুখের মতো প্রায় অনেকটাই মিলে যায়। এই ছাগলটি সেই সময় ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল এবং নির্জগতে হইচই ফেলে দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে ইন্ডিয়ার অনেকে এই প্রাণীটিকে সৃষ্টিকর্তার নিদর্শন মনে করে তার পূজা শুরু করে দিয়েছিল। ডাক উইথ ফোর লেগ। বন্ধুরা, আপনারা দুই পাওয়ালা হাঁস তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি একটু কল্পনা করুন যে চার পাওয়ালা হাঁসও কি দুনিয়াতে রয়েছে? হ্যাঁ বন্ধুরা, দুনিয়াতে চার পাওয়ালা একটা হাঁসও জন্ম নিয়েছিল। চার পা নিয়ে বেবি এই হাঁসটি জন্ম নেওয়ার পর তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু 14 মাস যাবার পর সে স্বাভাবিকভাবে দুই পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে শিখে যায়। শুধু হাঁসটির এইটুকু কষ্ট হয়েছে যে তার সম্পূর্ণ দেহের ওজন ব্যালেন্স করার পাশাপাশি এক্সট্রা দুটো পায়ের ওজনও ব্যালেন্স করতে হয়েছিল। যেহেতু হাঁসটি ছোট ছিল তাই তার এক্সট্রা দুটি পায়ের ব্যালেন্স করতে বেশি কষ্ট হয়নি। তবে হাঁসটি ধীরে ধীরে যত বড় হতে থাকে তার শরীরের ওজনের চাপটাও ধীরে ধীরে বাড়তে থাকে। এত কিছু হওয়া সত্ত্বেও এই হাঁসটি টানা 10 বছর দুনিয়াতে জীবিত ছিল। এক ব্যক্তির বিশাল বড় হাঁসের খামারে শুধুমাত্র এই একটি হাঁস আজব এবং অদ্ভুত আকৃতির জন্ম নিয়েছিল, তাই খামারের মালিক এই হাঁসটির উপরে এক্সট্রা নজর দিয়ে বড় করেছিল, তাই হাঁসটির জীবনযাপনেও তেমন কোনো কষ্ট হয়নি। ওক্টাগট। বন্ধুরা, আপনাদের চার পাওয়ালা হাঁস দেখানোর পর চলুন এখন আপনাদের আট পাওয়ালা একটা ছাগল দেখাই। এই ছাগলটির সাথে জন্ম নেওয়া বাকি দুটি ছাগল নর্মালভাবে জন্ম নিলেও এই ছাগলটি আট পা নিয়ে জন্মগ্রহণ করেছিল। এই ছাগল পালনেওয়ালা যখন সর্বপ্রথম আট পাওয়ালা এই ছাগলটি দেখে, এটা দেখে তো সে বেহুশ হয়ে যাবার জোগাড়, কেননা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে একটা ছাগলের কিভাবে আটটি পা হতে পারে। যাই হোক, ছাগলটি এতগুলো পা নিয়ে জন্মগ্রহণ করার ফলে ভালোভাবে হাঁটতে পারেনি, তবু তার মালিক তাকে কোলে পিঠে করে কয়েক বছর জীবিত রাখতে পেরেছিল। ওয়ান আইড গট। বন্ধুরা, এখন যে আজব এবং অদ্ভুত ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ইন্ডিয়াতে একটা রাজ্যে জন্মগ্রহণ করেছিল। এই ছাগলটি একটি চোখ এবং একটি কান নিয়ে জন্মগ্রহণ করেছে। আর মজার ব্যাপার হলো, এই ছাগলের নাক একদমই গায়েব ছিল। ছাগলটির জন্মগ্রহণ করার পরে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ধরনের লোক এটাকে দেখার জন্য প্রতিদিন ভিড় জমাতো। আর ছাগলটি ইন্টারনেটে আসার পর তো রীতিমতো ভাইরাল হয়ে যায়। এক চোখ নিয়ে জন্মগ্রহণ করা ছাগলটির মালিক ভেবেছিল হয়তো বাচ্চাটি বেশি দিন বাঁচবে না, কিন্তু এমনটা হয়নি। ছাগলটির মালিক এই ছাগলের বাচ্চাটিকে প্রচুর খেয়াল ও যত্ন করে রেখেছিল, এবং ছাগলটির মালিক এটাও বলেছিল যে এই ছাগল নাকি তার ভাগ্য পরিবর্তন করতেও সহায়তা করেছিল। জেমিনা। বন্ধুরা, এখন কেনিয়াতে জন্মগ্রহণ করা 12 ফুট লম্বা এই মহিলা জিরাফটিকে দেখুন। এই জিরাফটি এমনভাবে গলা নিয়ে জন্মগ্রহণ করেছিল যেন এটার মাঝখান থেকে ভেঙে গিয়েছে, কিন্তু জিমাইনা নামের এই জিরাফটি এইভাবেই জন্মগ্রহণ করেছিল। আর অন্যান্য জিরাফের মতো সেও নর্মাল জীবনযাপন করতে পেরেছিল। প্রথম দিকে তার গলার এমন আকৃতি তেমনটা বোঝা যেত না, কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হতে লাগলো তার গলার বাঁকা অংশটুকু দৃশ্যমান হতে লাগলো। এই জিরাফটির গলার এক্সরে করার পর জানা যায় তার গলার হাড় মস্তিষ্কের সাথে সংযোগ না হওয়ার ফলে তার গলা এভাবে বেঁকে গিয়েছে, কিন্তু বিজ্ঞানীরা এটা বুঝতে পারছিলেন না যে এটা কেন 3 বছর পরেই দৃশ্যমান হলো। তবে একটা কথা জেনে রাখা ভালো যে জিমাইনা ছোট থাকাকালীন অবস্থায় একবার পিচ্ছিল খেয়ে নিচে পড়ে গিয়েছিল, যদিও তখন এক্সরে করে দেখা গিয়েছিল তার গলার হাড়ের কোনো ক্ষতি হয়নি, কিন্তু 3 বছর পর তার গলার এমন আকৃতির ফলে সে আর বেশি দিন বাঁচতে পারেনি। কিছু সময় জীবিত থাকার পর সে এক সময় মারা যায়, কেননা সে ভালোভাবে খাবার খেতে পারছিল না। তবুও 1979 সালে জন্ম নেওয়া এই প্রাণীটি 2008 সালে এসে মৃত্যুবরণ করে। ফ্র্যাঙ্কেন লুইস। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব বিড়ালের এমন একটা বাচ্চা নিয়ে যে কিনা দুটো মুখ নিয়ে জন্মগ্রহণ করেছিল। বিড়ালের বাচ্চাটি দুটো মুখ নিয়ে জন্মগ্রহণ করায় তার মালিক এ বিড়ালটির নাম দিয়েছিল ফ্র্যাঙ্কেন লুইস। যদিও বিড়ালটি এখন আর বেঁচে নেই, তবুও এটি জন্মগ্রহণ করার পর প্রায় 15 বছর জীবিত ছিল, এবং এই বিড়ালটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও করেছিল। সাধারণত 2 মাথাওয়ালা প্রাণীগুলো দ্রুত মৃত্যুবরণ করে, কিন্তু এই বিড়ালটি প্রায় 15 বছর স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছে। যদিও বিড়ালটির মালিক এই বিড়ালটিকে এক্সট্রা নজরে রেখেছিল, যার কারণে হয়তো বিড়ালটি দীর্ঘদিন বাঁচতে সহায়তা পেয়েছে। অ্যালবাইনো অ্যালিগেটর। বন্ধুরা, আপনারা কুমির তো অবশ্যই দেখেছেন, এখন আমি যদি আপনাদের বলি কুমিরের রং কী তাহলে অধিকাংশরাই বলবে এরকম রং,
কিন্তু আপনি কি কখনো এরকম সাদা রঙের কুমির দেখেছেন? কুমির যতটাই ভয়ানক হোক না কেন, এই কুমিরটির রং দেখে যে কেউ এর প্রেমে পড়ে যাবে। এই রং নিয়ে কুমিরটি জন্মগ্রহণ করার পেছনে এর একটা কারণও রয়েছে। এরা এক ধরনের রোগ যার ফলে শরীরের রং এরকম হয়ে যায়। এই কুমিরটির জন্য জীবনযাপন করা অনেক কঠিন, কেননা যদি এই কুমিরটি জঙ্গলে থাকে তাহলে সে নিজেকে পানির মধ্যে আড়াল করে রাখতে পারবে না, ফলে তার শিকার করা কঠিন হয়ে দাঁড়াবে। অনেক ক্ষেত্রে আবার সে নিজেই অন্য প্রাণীর শিকার হয়ে যেতে পারে। এর জন্য এই সকল প্রাণীদের জুতে বেশি দেখা যায়। আর সেখানে এই প্রাণীগুলোকে এমনভাবে ট্রেন করা হয় ফলে সে সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সেখানে বসবাস করতে পারে। ডাবল হেডেড পিক। বন্ধুরা, আপনারা এই পর্যন্ত দুই মাথাওয়ালা সাপ এবং দুই মাথাওয়ালা বিড়াল তো অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো দুই মাথাওয়ালা পিক দেখেছেন? যদি আপনার উত্তর না হয় তাহলে এখন এই প্রাণীটিকে দেখে নিন। শুধু এখানেই শেষ নয়, এই বেবি পিকটির দুই মাথা নিয়ে জন্মগ্রহণ করার পাশাপাশি তিনটি পা নিয়ে জন্মগ্রহণ করে। আর এই প্রাণীটির দুটো নাক একদম নর্মাল প্রাণীর মতোই কাজ করছিল। এই প্রাণীটির মালিক তাকে আলাদাভাবে লালন পালন করছিল, আর এই প্রাণীটির মালিকও সর্বপ্রথম দেখে তিনিও প্রচুর পরিমাণে ঘাবড়ে গিয়েছিল। সে শিওর ছিল এই প্রাণীটি বেশি দিন বাঁচবে না, তবুও এই প্রাণীটি নর্মাল প্রাণীর মতোই দীর্ঘদিন বেঁচেছিল। টু হেডেড স্নেক। বন্ধুরা, নর্মালি আপনারা এক মাথাওয়ালা সাপ তো অনেকেই দেখেছেন, কিন্তু এখন আপনি কল্পনা করুন যদি আপনার সামনে দুই মাথাওয়ালা সাপ আসে তাহলে আপনি কি করবেন? এক রিসার্চ থেকে জানা যায় এই সকল সাপ জঙ্গলে খোলাখুলিভাবে জীবনযাপন করতে পারে না, কেননা এই দুই মাথাওয়ালা সাপ জঙ্গলে শিকার করতে গেলে বা পালিয়ে যাবার ক্ষেত্রে দুই মাথা আলাদা আলাদাভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, যার কারণে তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে না এবং সঠিকভাবে শিকারও করতে পারে না। এক্ষেত্রে দেখা যায় তারা উল্টেই নিজেরাই অন্য প্রাণীর শিকার হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখানো কোন অদ্ভুত প্রাণীটি আপনাকে বেশি চমকি দিয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটি এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।